তো আজকে আমাদের এখন সমন্বয় সভা ছিল, তো প্রত্যেকটা বছর যে পুজো কমিটিগুলোকে যে কমিউনিটি পুলিশিংয়ে ভাবে আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, এবছরে আমরা 1380 পুজো ক্লাবগুলোকে কৃষ্ণনগর পুলিশ জেলার মধ্যে এই যে গ্রান্ট দিচ্ছে। তো আজকে আমরা যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আজকে প্রোগ্রাম হয়েছে, এছাড়াও প্রত্যেকটা থানা এরিয়াতে আজকে প্রোগ্রাম হচ্ছে, প্রত্যেকটা ক্লাবগুলোকে আজকে মধ্যে এসে চেক পেয়ে যাবে, সো দ্যাট আগামী 10 দিনের মধ্যে ওরা ওটা এনক্যাশ করে বাকি পুজোর জন্য ইউজ করতে পারবে। অ্যাম্বুলেন্স নেই, ওটা আমাদের পিঙ্ক পেট্রোল বলে একটা নতুন একটা মানে স্টেট গভর্নমেন্টের একটা ডাইরেকশন আছে, যে নারী শক্তি অ্যাপ বলে একটা স্পেশাল অ্যাপ ডেভেলপ করা হয়েছে। তো এ মানে যারা আছেন প্রফেশনাল লেডিস, মানে যারা কাজ করে, মানে যারা রাতে আছেন ট্যাক্সি স্ট্যান্ডগুলো বা স্ট্যান্ডগুলোতে যে অ্যাসিস্ট্যান্স লাগবে, সেই জন্য এই যে স্পেশাল অল উইমেন পেট্রোল আছে, মানে পুরোপুরি লেডি পার্সোনালস থাকে। তো আমাদের অলরেডি উইনার স্কোয়াড বলে একটা উইমেন সেন্ট্রিক একটা পেট্রোলিং প্রোগ্রাম আছে, তো ওর জন্য একটা অ্যাডিশনাল আছে। এটা তো আছেন সবসময় পাবে, আপনি বৃষ্টি হোক আছেন ঠান্ডা হোক সবসময় এটা পাবে। রাতে যে 10টার পরে যে টাইম লিমিট যেটা থাকে, মানে লাউড স্পিকার ইউজ করার, তো এরপরে আসেন অনেক সময় আসেন এটা ডিজে বাজানোর জন্য অনেক প্রবলেম গুলো আমরা মানে আমরা নেই আসেন যে কমিউনিটি লোক যারা মানে সোসাইটি লোক আছেন ফেস করে, তো এটা নিয়ে আমাদের কাছে অনেক কমপ্লেন্ট আছে যে রাতে দেখে স্পেশালি আফটার 12 o'clock। অ্যান্ড অলরেডি আমাদের পুলিশ ডিপ্লয়মেন্ট এই যে পুজো বাকি সিকিউরিটি রিলেটেড থাকলে এই যে কলগুলো অ্যাটেন্ড করা একটু মুশকিল হয়ে যায়, কিন্তু ওটা অনেকটা আছেন যে আমাদের আছেন যে সোশ্যাল একটা রেসপন্সিবিলিটি থাকে, যে মানে আমাদের জন্য মানে বছরে 2 দিন আছেন এরকম নাচলে তো অসুবিধা কিছু নেই, কিন্তু যারা আছেন টার্মিনালি ইল পেশেন্টস, যারা ক্যান্সার পেশেন্টস, যারা প্রেগনেন্ট লেডিস আছে, বয়স্ক লোক আছে, ওদের জন্য একটা রাতের ঘুম মানে খুব ইম্পর্টেন্ট। তো এটা আমাদের পুলিশ প্রশাসনের থেকে অনুরোধ, আপনারা 10টার পরে যদি আসেন নাচতে চাইলে তো আসেন আরামসে, আসেন ভলিউম কম করে যে টাইম মানে একটা ভলিউম লিমিট থাকে তার ওটাকে আপনারা নাচ করুন। এছাড়া আসেন যে মানে রাতে আসেন 12:30টার সময় চিকনি চামেলি ডিজে বাজিয়ে আসেন নাচ করা, ওটা তো আসেন ওটা একটা ডিসেন্ট বিহেভিয়ার নেই। তো আমাদের তরফ থেকে এটাই অনুরোধ থাকবে, আপনারা একটু আসেন একবার সতর্ক থাকবেন, যারা জার্নালিস্ট আছে এটাই অনুরোধ আছে, আপনি আপনাদের পাড়াতে গিয়ে এটা কথা বলুন, একটা একটা ক্লাবের মধ্যে এটা কথা বলুন, সো দ্যাট আমাদের খুব পিসফুল একটা পুজো সিজন।